এক তরকারি খেতে খেতে মানুষের আর রুচি নাই। আমার প্রত্যাশিত প্রতীক আমি পেয়েছি। আমি একজন ট্রাক ড্রাইভার হিসাবে, জনগণের ড্রাইভার হিসাবে আগামী দিনে জনগণের সেবা করতে চাই এই নির্বাচনে বিজয়ের মাধ্যমে। নির্বাচনী পরিবেশ খুব চমৎকার। জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে, এবং ওনার কথা মতো আমাদের বাংলাদেশে বলতে পারবো না, গাজীপুরে নির্বাচনী পরিবেশ খুব চমৎকার পরিবেশ আছে, সুষ্ঠু পরিবেশ আছে, জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা যারা প্রার্থী হই প্রত্যেকেই জয়ের ব্যাপারে আশাবাদী থাকি, এটাই স্বাভাবিক। নির্বাচনে যখন নেমেছি তখন শতভাগ জয়ের ব্যাপারে আমি আশাবাদী। মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। জননেত্রী শেখ হাসিনা সারা ওনার যে সারা বাংলাদেশে ওনার নেতৃত্বে উন্নয়ন হচ্ছে, কিন্তু সে পরিমাণে গাজীপুরের মানুষের দুর্গম লাঘব হচ্ছে না। ঢাকা শহরে রাজধানীর সবচেয়ে কাছের সবচেয়ে বৃহৎ একটা সিটি কর্পোরেশন কিংবা গাজীপুর শহর, এইখানে মিল ফ্যাক্টরি থেকে শুরু করে আমরা টাকা উৎপাদন করি, আমরা অস্ত্র উৎপাদন করি, আমরা শিক্ষা বিস্তার করি, আমরা খাদ্য উৎপাদন করি গাজীপুর থেকে। তো এইরকম একটা জায়গায় যে অবস্থা থাকার কথা, উন্নয়ন হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। আমাদের গাজীপুরের সবচেয়ে বড় দুর্ভোগ একটা ফ্লাইওভার নাই। আমরা দিনে 65 বার রাস্তা আটকে থাকি। এখানে ফ্লাইওভারের সারা গাজীপুরের মানুষের একটা দাবি, সারা দেশের মানুষ গাজীপুরে বিভিন্ন কাজে কর্মে আসে, তারা ঘন্টার পর ঘন্টা এই রেলগেটে এসে আটকে থাকে। আমরা এখন পর্যন্ত একটা ফ্লাইওভার বানাতে পারি নাই। আমরা এই কোনো কিছুই উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড আমাদের বাস্তব সত্য, মেয়র জাহাঙ্গীর 3 বছর উনি দায়িত্ব পালনকালীন সময়ে যতটুকু উন্নয়ন হয়েছে গাজীপুরে, মেয়র জাহাঙ্গীরের সময় হয়েছে। ষড়যন্ত্রের মাধ্যমে মেয়র জাহাঙ্গীরকে তার মেয়র পদ বাতিল করার পরে উন্নয়ন থমকে গেছে। এরপরে আর কোনো ভারপ্রাপ্ত মেয়র ছিল, তার দ্বারা কোনো উন্নয়ন হয়নি। আজকে আমরা আশা করি যে মানুষ পরিবর্তন চায়। এক জায়গায় ভোট দিতে দিতে মানুষ তিতা হয়ে গেছে, এক তরকারি খেতে খেতে মানুষের আর রুচি নাই, এবং খাদ্যটাও একটা অখাদ্য। সুস্বাদু হলে খেতে পারত, খাদ্যটাও হলো অখাদ্য। তো সুতরাং আজকে মানুষ রুচির পরিবর্তন চাচ্ছে। মানুষ তাদের মুক্তি পাওয়ার জন্য আজকে টঙ্গী আজকে দুর্নীতির স্বর্গরাজ্য, মাদকের স্বর্গরাজ্য, চাঁদাবাজির স্বর্গরাজ্য। টঙ্গীর মানুষ আজকে জিম্মি হয়ে আছে একটা পরিবারের হাতে, একটা মানুষের হাতে। তো সুতরাং মানুষ আজকে মুক্তি চায়, জিম্মি অবস্থা থেকে মুক্তি চায়। সেই জন্যই আমি মনে করি মানুষ পরিবর্তনের লক্ষ্যে তারা আমাকে নির্বাচিত করবে, এবং আজ ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি, এই মানুষের যে দুর্ভোগ ফ্লাইওভার, এটা আমি নির্মাণ করে দেব। এবং আপনারা একটা জিনিস দেখেন, সারা বাংলাদেশে মডেল মসজিদ হচ্ছে, আমাদের গাজীপুরে এই কেন্দ্রীয় জামে মসজিদ মডেল মসজিদ হচ্ছে না।